খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেপ্তার করে প্রেসিডেন্সি জেলে পাঠিয়েছেন। অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করেছে। এই প্রেক্ষাপটের মধ্যেই বনগাঁ আসানসোল পুরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হয়। আজ বুধবার তার ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। এই উপনির্বাচনে বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেস দলটিকে চোর বলে প্রচার করেছিল, কিন্তু এত প্রচার করা সত্ত্বেও মানুষ তৃণমূল কংগ্রেসের উপরেই আস্থা রাখলেন। 14 ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা 2118টি ভোটে পাপাই রাহা জয়ী হন। ঠিক কি হয়েছে আসানসোলে? আজ বুধবার ফলাফল প্রকাশের পর দেখা গেল আসানসোল পুরসভার 6 ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায়। 4,500-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে সিপিআইএম প্রার্থী সুভাশিস মণ্ডল, তৃতীয় স্থানে বিজেপি এবং চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস। 7 গণনা হয়। বিধান উপাধ্যায়কে আসানসোলের মেয়র করা হলেও তিনি পুরো ভোটে জিতে আসেননি। তাই বিধান উপাধ্যায়কে জিতিয়ে আনার জন্য দলের নির্দেশে 6 ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন, তাই উপনির্বাচন হয়। ঠিক কি ঘটেছে বনগায়? এদিন ফলাফল প্রকাশ হতেই দেখা যায় বনগাঁ পুরসভা উপনির্বাচনে সবুজ ঝড়ের দাপট অব্যাহত। বনগাঁ পুরসভা 14 ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। 2118টি ভোটে জয়ী হয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির অরূপ পাল, তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম। আসানসোলে 6 ওয়ার্ডেও জয়ী তৃণমূল কংগ্রেস। সুতরাং বিজেপির প্রচারে কোনো প্রভাব ফেলতে পারল না বলেই মনে করা হচ্ছে। আসানসোলেও তৃণমূল কংগ্রেস প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন। বিজেপি রয়েছেন তৃতীয় স্থানে। আসানসোলেও বিপুল ভোটে জয় হয়েছেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। 6,683টি ভোট পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা, তাদের ঝুলিতে 1,206টি ভোট, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7।